আমি সিদ্দিকুর রহমান গতবার টাঙ্গাইলের মধুপুর ধানমারি থেকে সংসদীয় আসনের নির্বাচনের নমিনেশন পেপার করেছিলাম। আমি এখন গুলশানের মানুষ, সবসময় গুলশানে আমার থাকা এবং গুলশানেই আমি থাকি। গুলশানের মানুষদেরকে নিয়ে আমার চলাফেরা, এখানে আমার অফিস বাসা সব কিছু মেনটেন করি। আর এই আসনটা এবং ভারতবার সেই জায়গাটিতে মানে ঢাকা সদর আসনে এমপি নমিনেশন পেপার তুলব ইনশাল্লাহ। শেষ অ্যাচিভমেন্ট বলতে কিছু নাই, কারণ শেষ অ্যাচিভমেন্টটা প্রত্যেকটা জব করলে একটা অ্যাচিভমেন্ট থাকে। আর শিল্পীদের শেষ অ্যাচিভমেন্ট কোনটা? শেষ বয়সে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে একটি চেক নিয়ে অসুস্থ অবস্থায় দাঁড়িয়ে থাকা। একাধিকবার একাধিক অনুষ্ঠানে একাধিক চ্যানেলও আমি এই কথা বলেছি। সো এই জায়গাটা আমি যখন বুঝতে পেরেছি যে পেশাগত মর্যাদা যেখানে নেই সেখানে কেন সিদ্দিকুর রহমান সেই পেশাকে বেছে নেবে, তার মানে সিদ্দিকুর রহমান কিন্তু যতদিন বেঁচে থাকবে ততদিন নাট্যকার অভিনেতা নির্মাতা হিসেবে বেঁচে থাকবে। বিকজ ওই পেশাগত ওই মর্যাদাটা না পেতে পারে, কিন্তু পেশাটা কিন্তু আমি একসময় আমাকে সিদ্দিকুর রহমান বানিয়েছে আমার ওই পেশাটা। আমি আজকে এত বড় বড় কথা বলছি বা এই বলতেছি বা এই যে বড় বড় বিষয় নিয়ে আসি সেটাও কিন্তু ওই শিল্পিত্বের কারণে। আমি সেটাকে কখনো অবমাননা করব না। এই শিল্পীরা খুবই একদম নিরুপায় একটা জায়গা থেকে লাইভ লিড করে। আমার মনে হয় যে সরকারিও পর্যায়ে কিছু ই গঠন করা উচিত, আসলে এটাকে কীভাবে ডেভেলপ করা যায়। সেখানেও দেখেন যারা তথ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পায় তারা নিজেরা মনে হয় না নাটকের দন্তান্ন বুঝে কেনা সম্ভব, কারণ তাদেরকে দেখেন যে সমস্ত মন্ত্রীরা ইতিপূর্বে এসেছে তথ্য মন্ত্রণালয়ে তাদের ব্যাকগ্রাউন্ডে কোনো নাটকের পড়াশোনা নাই, ফিল্মের পড়াশোনা নাই, হুট করে এসে এখানে হলো। শিল্পে তারা কোনটা করে? তারা নাটক দেখে হাসতে পারে, তারা ফিল্ম দেখে সমালোচনা করতে পারবে, বাট সেই সমালোচনা আমি মনে করি যে তাদের পারফেক্ট নয়। পারফেক্ট মানুষগুলো যদি এখানে বসে তাহলে পারফেক্ট জায়গাটা পাওয়া যাবে, সেটাও কিন্তু বসতেছে না বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড। তাহলে আমাদের জায়গা কীভাবে চেঞ্জ হবে বলে, একটা শিল্পের জায়গা কীভাবে চেঞ্জ হবে? হওয়ার সম্ভাবনা নাই। সো সেই জায়গা থেকে সিদ্দিকুর রহমান এখন নিজেকে যেমন নাট্যকার অভিনেতা নির্মাতা হিসেবে সারা জীবন পরিচয় দেয়, ঠিক তেমনিভাবে আমি ব্যবসায়ী হিসেবে পৌঁছে দিই। কারণ শেষ বয়সে আমি চাই আমার আলোতে শুধু আমি আলোকিত হব না, আমার আলোতে আরও 100 মানুষ আলোকিত হবে, 1000 মানুষ আলোকিত হবে, আর 1 লক্ষ মানুষ আলোকিত হবে, তাহলেই তো জীবনটা সার্থক। আপনি বেঁচে আছেন, আপনি দিন শেষে কয় টাকার খাবার খান একবার হিসাব করে দেখেছেন? আপনি কার জন্য কী করতেছেন? নিজের পরিবারের জন্য করে আপনি যদি 10 জন মানুষের জন্য করতে না পারেন, আমি মনে করি সেই মানুষের বেঁচে থাকার কোনো মূল্যায়ন নেই, কোনো স্বার্থ নেই। জন্মগ্রহণ করেছিলাম আমি আমার মতো করে, আমার লাইফ লিড করেছি, আমার পরিবার কেউ দেখি নাই, আমার পরিবার রন্ধন আত্মীয় স্বজন কেউ দেখি নাই। আমি দেখা গেল যে আমি কিচ্ছুই করতে পারি নাই, শেষ বয়সে আমি শূন্য হাতে যেতে হবে কিন্তু। অতএব বেঁচে থাকা অবস্থায় আমি প্রত্যেকটা মানুষকে বলবো যে আপনার আলোতে নিজে শুধু আলোকিত হবেন না, আপনার আলোতে